আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, এক ভাই প্রশ্ন করেছেন, প্রতিদিন সহবাস করলে কি লাভ হয়? ধন্যবাদ ভাই, আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। প্রতিদিন সহবাস করলেই অনেকগুলো লাভই হয়, কিন্তু তার মাঝে গুরুত্বপূর্ণ পাঁচটি সুফল নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সহবাস শুধুই উপভোগ করার জন্য নয়, সহবাস স্বাস্থ্যকর বটে। সহবাস শুধু শরীর মনকে তৃপ্তি দেয় না, বরং শরীরকে রাখে সুস্থ সবল এবং তরতাজা। তাই মনের আনন্দ সহবাস করুন, মন এবং শরীরকে জোরজোরে রাখুন। জেনে নিন সহবাসের পাঁচটি দুর্দান্ত সুফল। প্রতিদিন মিলনের ফলে শরীরে কি কি উপকার হয় জানলে আপনি অবাকই হবেন। প্রতিদিন সহবাসের ফলে সন্তান জন্ম নেয়, এতে বংশ বিস্তার হয়। সহবাস করলে শরীরের ক্ষতিকর জীবাণু বাসা বাঁধতে পারে না। গবেষণাগাররা রীতিমতো পরীক্ষা করে জানিয়েছেন, যারা সপ্তাহে অন্তত দুইবার সহবাস করেন তাদের শরীরে ক্ষতিকর জীবাণু তুলনায় কম থাকে। তাই শরীরের জীবাণু রুখতে হরহদম সহবাস করুন সঙ্গী অথবা সঙ্গিনীর সঙ্গে। সহবাস করলে মেয়েদের অভ্যন্তরের অঙ্গ এবং পেশি সচল থাকে, রক্ত সঞ্চালন ভালো হয়। জিমে গিয়ে শরীরের বাইরের দিক তো সুটম করে তোলা যায়, কিন্তু শরীরের ভিতরের দিকগুলো ভালো রাখতে দরকার নিয়মিত সহবাস। মনের সঙ্গে সহবাসের কি অদ্ভুত মিল! নিয়মিত সহবাস করলে আপনার হৃৎপিণ্ড ভালো থাকবে, ফলে কমবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা। প্রতিদিন সহবাসের ফলে অন্য রোগ আপনাকে চুতে পারে, কিন্তু ক্যান্সার আপনার থেকে দূরে থাকবে। প্রিয় ভাই, এই পাঁচটি লাভ ছাড়া আরও অনেক লাভ রয়েছে যা আমরা নিয়মিত সহবাস করলে পাব। তো ভাই, আশা করছি আপনি যে প্রশ্নটি করেছেন তার সুন্দর এবং যথার্থ উত্তর পেয়েছেন। আশা করছি ভিডিওটি শেয়ার করবেন, একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।